প্রথম যখন কনস্পিরেসি থিওরির প্রতি এক্সপোজ হইলাম, বাবারে বাবা, বিশ্বাস করে ওলট পালট হয়ে গেছে। খুব স্মার্ট লাগতেছিল নিজেকে। নাসা চাঁদে গেছে এটা প্রমাণ করে দিচ্ছি আমি, মানে আপনি তো স্রোতের বাইরে কথা বলাটা একটা স্মার্টনেস, তাই না? সবাই বলতেছে নাসা চাঁদে গেছে, আমি প্রমাণ করতে পারতেছি নাসা চাঁদে জানে, ব্যতিক্রম আমি। সো এরকম স্টুপিড তো আমিও ছিলাম। ফলে তারা ওনার খুব ধরার চেষ্টা করেন, উনি বলছেন অমুক জায়গায় যাওয়ার পথে উনি মাউন্ট এভারেস্ট দেখছেন, হা হা হা, খুব ফানি একটা ব্যাপার হয়ে গেছে আপনাদের সামনে, রাইট? অথচ উনি যেটা বলছেন এটা ট্রু, এরকম আইটেনারি আছে, এটা সম্ভব। সো তার মানে আপনারা ওনাদের ওনার সাবস্টেন্স দিয়ে ওনাকে ইয়ে করতেছেন, আপনার ওনার পিছনে লাগার জন্য খালি মেটেরিয়াল খুঁজেন, কিভাবে ওনার দৌড় ধরা যায়। মিজানুর রহমান আজহারি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এগেন আরেকবার, যে কারণে আমি টিকটকারদের আলোচনাটা শুরুতে আসছিলাম। উনি বাংলাদেশের 90% মানুষকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি এলিটিস্ট হন, আপনি যদি খুব জ্ঞানী গুণী হন, তাহলে আপনি আপনি যদি চান সকলে আপনার মধ্যে ইংলিশ স্পিকার হবে, তাহলে আপনি আগে 80% 90% বাংলাদেশকে চেঞ্জ করেন। না কুচা ভাব ধরে লাভ নাই। মিজানুর রহমান আজহারি ইজ কানেক্টিং টু দোজ পিপল। মিজানুর রহমান আজহারি ইজ কানেক্টিং টু 90% অফ বাংলাদেশ। ইউ আর নট। আপনি যদি রেশিওতে ফেলেন কত পার্সেন্ট উনি বুলশিট ওনার কথার মধ্যে পাইছেন আপনি, সো বেসিক্যালি আপনার 0.001% হয়তো পাইছেন। আপনি যে কি পরিমাণ বুলশিট মনে নিয়ে ঘুরেন সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না, কেন জানেন? কারণ এই না যে আপনার মনে বুলশিট নেই, আপনি খুব জ্ঞানী। এটার কারণ হচ্ছে আপনি মুখ খুলেন, আপনার মুখ বন্ধ। আপনার মুখটা বন্ধ থাকলে এটা একটা খুবই সেফ রাউট, যে কথা বলে না তার ভিতরে কি জ্ঞান আছে না একটা গু আছে এটা যাচ করা কারোর পক্ষে সম্ভব না। যে মুখ খুলে তার মুখ থেকে জ্ঞানও বের হবে, মাঝে মধ্যে একটা গুও বের হবে, তখন আপনি ওই যে ডিসমিস করার সুযোগ পাবেন, এই তো গু বলে। আপনি আমেরিকা থেকে পিএইচডি করছেন ফিজিক্সে, আপনি আমেরিকা থেকে রকেট সায়েন্সের উপর পিএইচডি করছেন, আপনি আমেরিকা থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছেন, ব্যাপক বার আপনার এখন এই জায়গায়। সো আপনার বার অনুযায়ী উনি হয়তো আপনার স্ট্যান্ডার্ড 100% মিটাইতেছে না। ওনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের জন্য যেই বার, তাদের যেসব ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসার জন্য যেরকম বক্তা দরকার, তাদেরকে এই গার্বেজ থেকে বের করার জন্য মিনিমাম সঠিক কথাটা বলার জন্য যেই বার, মিজানুর রহমান আজহারি কি সেই বার মিট করতেছে? সেটা আপনার সেইটা হইতেছে আপনার অনেস্ট জাজমেন্ট। আপনি মিজানুর রহমান আজহারি তো আপনার মতো আমেরিকা থেকে পিএইচডি করে নাই, আপনি ওনারা আপনার বার ইয়ে স্ট্যান্ডার্ড দিয়ে জাজ করবেন কেন? এটা তো অন্যায়, এটা তো অসততা। তা আপনার এখন আমি জাজ করি মিজানুর রহমান আজহারি কি পারফেক্ট? নো, আই এম নট সেইং দ্যাট, আই এম নট সাজেস্টিং দ্যাট, বাই নো মিন্স হি ইজ পারফেক্ট। পারফেকশনের সংজ্ঞা কি তাহলে এখন আপনার কাছে? Let us talk about Mizanur Rahman Azhari, shall we? যারা জানেন জানেন, যারা জানেন না এখন জানতে পারবেন। সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলছেন ফাইনালি। উনি খুবই জনপ্রিয় বাংলাদেশে, খুবই খুবই জনপ্রিয় একজন ইসলামিক বক্তা, এবং উনি এতদিন ধরে ইউটিউব চ্যানেল খোলেন নাই, কেন খোলেন নাই আমি জানি না, দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ ফর মি। সবাই ইউটিউবে এখন আসলে কথা বলেন, উইচ ইজ এ ভেরি গুড থিং, আই অ্যাপ্রিসিয়েট। এটা খুবই একটা ইজি কানেক্টিভিটি এবং খুবই একটা প্রোফাউন্ড এবং ইনফ্লুয়েন্সিয়াল কানেক্টিভিটি মিডিয়াম। সো এনিওয়েজ, নেভার টু লেট, উনি আসছেন, খুবই ভালো ব্যাপার। এবং উনি কেন ইউটিউবে বক্তৃতা দিচ্ছেন, কেন দেশ ছাড়তে হইলো ওনাকে, এটার কারণ হচ্ছে ওনার পিছনে ফিউল লাগছিল, আপনি বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছিলেন, আর এই এপিসোডটাতে না ঢুকি আপনি বাংলাদেশে আপনি ভালো কোনো কিছু করতে পারবেন না, আপনার পিছনে গুন্ডাপান্ডা লেগে যাবে। সো ইধার আপনি সরকার দলীয়দের তাবেদার হইতে হবে, তাদের তেলবাজি করতে হবে, দলদাস হইতে হবে, মোটিভেশনাল স্পিচ দিতে হবে, পজিটিভিটি, বাংলাদেশ কত সুন্দর এইসব গল্প করতে হবে আরিফুল হাসান সোলাইমান সুখনের মতো, এবং লক্ষ লক্ষ ফলোয়ার কামাবেন, বাংলাদেশ ইউ উইল কিল ইট, আপনি নগদের হেড হবেন, আপনি সব সেমিনারে ডাক পাবেন, অথবা এরকম আপনাকে দেশ ছেড়ে পালাইতে হবে। যে কারণে আমি সবসময় বলি যে বাংলাদেশে যারাই বাংলাদেশে খুব ভালো করতেছে, বুঝতে হবে আপনাকে বিল্ট ইন ডিফল্ট, বাই ডিফল্ট, বাই ডেফিনেশন তারা হচ্ছে এস্টাবলিশমেন্টের তাবেদার এবং স্ট্যাটাস কোর তাবেদার, এছাড়া সম্ভব না এটা আর কি। সো দ্যাটস দ্যাট। সো যে কারণে উনি বাংলাদেশে নাই, ওনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, উনি খুব অল্প সময়ে খুবই জনপ্রিয়তা অর্জন করায় ওনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সো যা হোক, তারপর উনি বাংলাদেশ থেকে খুবই অল্প সময়ে বিশাল জনপ্রিয়তা অর্জন করে, লাইক ইনক্রেডিবল। বাংলাদেশে এইরকম অবস্থা আপনার ধরেন যে ওই যে আসিফ আকবর বাংলাদেশে মিউজিক অঙ্গনে যেরকম বিশাল জনপ্রিয়, হিউজ ফ্যান বেজ অল্প সময়ে, এরকম আপনি খুব বেশি বাংলাদেশে খুঁজে পাবেন না। সাকিব আল হাসান, হিউজ ফ্যান বেজ, এই স্ট্যাচারের আপনি লাইক অ্যাক্রস, কী বলবো আপনার, অ্যাক্রস প্ল্যাটফর্মস আপনি খুঁজে পাবেন না। সাকিব আল হাসান হচ্ছে খেলাধুলার জগতে, আসিফ আকবর হচ্ছে মিউজিকের জগতে, এইরকম হিউজ জনপ্রিয়তা, আর ওয়াজের জগতে তো এরকম হওয়ার লাইক এত অল্প সময়ে এই পরিমাণ জনপ্রিয় হওয়া, এবং ভেড়ার পাল্লা, যেটা আমি সবসময় বলি যে ভেড়ার পাল আসলে ডাজন্ট কাউন্ট, যাদের হচ্ছে জ্ঞান যাচাই করার, জ্ঞানকে চ্যালেঞ্জ করার সেই যোগ্যতা নাই, যাদের বিচার করার যোগ্যতা নাই যে কোনটা হচ্ছে ফ্যাক্ট, কোনটা হচ্ছে মিথ, কোনটা হচ্ছে বুলশিট, কোনটা হচ্ছে ইনফরমেশন বা নলেজ, এইগুলো যাদের জাজ করার ক্ষমতা নাই, এরকম আপনার যদি 1 কোটি ফলোয়ার হয় দ্যাট মিনস নাথিং। সো বাংলাদেশের যারা ইসলামিক বক্তা তাদের অনেকের অনেক ফ্যান ফলোয়িং আছে, ডাজেন্ট মিন মাচ।
মিজানুর রহমান আজহারি কিন্তু একটু শিক্ষিত, একটু থটফুল, একটু ক্লাসি, ইফ ইউ উইল আই উইল সে দ্য ওয়ার্ড, ক্লাসি মহলে ওনার একটা অ্যাকসেপ্টেন্স ছিল। তো সব কিছু মিলে আপনি যদি মিজানুর রহমান আজহারির অডিয়েন্স দেখেন এবং উনি যেই সময়ে যেই হাইটে উনি রাইজ করছেন সব কিছু যদি আপনি একসাথে করেন, তাহলে উনি বাংলাদেশে একটা হচ্ছে রেভলিউশন তৈরি করছিলেন লাইক অল্প সময়ে, এই পরিমাণ ফলোয়িং লাইক ইনক্রেডিবল। আপনাকে এটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে, যেটা আমি আমার টিকটক ভিডিওর টিকটক কার্ডের কিনে যখন প্রচুর সমালোচনা হচ্ছিল তখন সেখানে আমি আলোচনা করছিলাম যে যারা বাবু ভাব ধরতেছে এখন নাচ উঁচা ভাব ধরে যায় সব তথাকথিত ইউটিউবাররা টিকটকারদের কিনে হাসাহাসি করতেছে, তোমরা হইতেছে 10 বছরে 1 মিলিয়ন ফলোয়ার জুটাইতে পারো নাই, টিকটকাররা হচ্ছে 1 বছরে 1 মিলিয়ন ফলোয়ার জুটাইছে। সো হ্যাঁ, আমরা সেটা নিয়ে কথা বলতে পারি যারা ফলো করতেছে তারা কি রুচির এবং স্টাফ, কিন্তু এটা তাদের একটা সাকসেস, এটা ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ। তারা তাদের যোগ্যতার মধ্যে করতেছে, আপনি হচ্ছে ইংরেজি শিখছেন, আপনার পড়াশোনা করার সুযোগ পাইছেন জীবনে, আপনি অনেক প্রিভিলেজড আপনি, সুতরাং আপনি পটপট করে ইংরেজি বলেন, সুতরাং আপনার যারা ইংলিশ স্পিকিং লিসনার বা ইংলিশ স্পিকিং লিসনার না, যারা আপনার সেই কি বলে ইংলিশ মিডিয়ামের লিসনার, আপনি আপনার মতো করে ইয়ে জুটাইছেন কি বলে ফলোয়িং জুটাইছেন, তারা তো আপনার মতো করে ইংরেজিটা শেখার সুযোগ পায় নাই, তারা সারা জীবন রাস্তাঘাটে কাজ করা লাগছে তাদের, রাইট? সো সুতরাং তাদের কাছ থেকে তো আপনি ইংলিশ স্পিকিং ইউটিউবিং আশা করে লাভ নাই। সো আপনি যদি ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে জাজ করার চেষ্টা করেন, এটা একটা হিপোক্রিসি, এটা হচ্ছে একটা শয়তানি, বা এটা হইতেছে একটা কি বলবো বাবুয়ানা। এবং বাংলাদেশে কিন্তু বাবু সংখ্যা বেশি না, বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ গরিব, 16 কোটি মানুষ স্ট্রাগলিং। সো 1 কোটি মানুষ দিয়ে আপনি যদি জাজ করেন যে বাবু হইতে হবে ইংরেজিটা বলতে হবে, না, 16 কোটি মানুষ কিন্তু আপনার এই কারণে তারা একদিনে 1 মিলিয়ন ফলোয়ার জুটাতে পারছে, কারণ এটাই বাংলাদেশ। আপনি যতই অভিনয় করেন আপনার লেন্স দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করেন, সারা দেশে এসি, সারা দেশে উন্নয়ন হইতেছে না, আপনার এই উন্নয়ন, বাংলাদেশের এই উন্নয়নের ভাগিদার, অংশীদার, এই সাফল্যের ভোক্তা বেশিরভাগ মানুষই না, মুষ্টিমেয় মানুষ যারা ইতিবাচক কথা বলে বেড়ায়, হ্যাঁ, টাইট ইন সুটুট পরে বোঝাইতে চাইতেছে এটাই বাংলাদেশ উন্নয়ন, অর্থনৈতিক সাফল্য, না, এটা কিন্তু সুফল বেশিরভাগ মানুষই পাচ্ছে না। সো আপনি যদি বাংলাদেশকে বুঝতে হয়, আমার দেশ যেটা, ওটা ওনাদের দেশ, এটা ওনাদের কাল্পনিক লালা ল্যান্ড, হ্যাঁ, আমার যেটা বাংলাদেশ, আমার বাংলাদেশ কিন্তু এরাই রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে, যে টিকটকাররা, এটাই বাংলাদেশ, এটাই 90% অফ বাংলাদেশ। আপনি যত বাবু ভাবতে এদের কষ্ট করার চেষ্টা করেন, এটাই বাংলাদেশ, এটাই আমার দেশ। ওই যে আমরা সিনেমায় দেখি না যে একটু যখন বড় লোক হয়ে যায় জসিমের ছেলে, তখন বড় হয়ে হইতেছে পার্টি টাটি করে শহরে, তারপর বাবা মাকে আর পরিচয় দেয় না, জসিমের আর পরিচয় দেয় না, জসিম গিয়ে কান্না করে ইয়েতে দাঁড়ায়। সো এটাই হইতেছে বাস্তবতা। আপনি 16 কোটি 17 কোটি মানুষ, গরিব দুঃখী মানুষ যারা স্ট্রাগল করে, 17 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ টিকটকার এবং এই রুচির, কারণ আপনি তাদেরকে ভালো রুচির পরিচয় দিতে পারেন না, ভালো শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারেন নাই, আপনার মতো ইংরেজিটা শেখার ব্যবস্থা করতে পারেন নাই, আপনার মতো নেটফ্লিক্স অ্যান্ড চিল করার জীবনটা তাদেরকে দিতে পারেন নাই, তারা বাংলা হিন্দি সিনেমা দেখে, বাংলা হিন্দি সিনেমার মতো নাটক করে, টিকটক করে, আপনি তাদেরকে নিয়ে হাসাহাসি করেন, অথচ আপনি কিন্তু বিলং টু 0.1%। সো এইরকম যারা হইতেছে এলিটিস্ট, এই এলিটিস্ট অনেক রকম জাজ করার চেষ্টা করবে, টিকটকারদেরকে জাজ করবে, বাংলাদেশের ওয়াজিয়ানদেরকে জাজ করবে, মিজানুর রহমান আজহারিদেরকে জাজ করবে। সো এরা হইতেছে, এদেরকেও এই কারণে এদেরকে এক্সপোজ করাটা ইম্পর্টেন্ট। এরা যখন এদেরকে জাজ করে তখন আপনি সেটা রিফিউট করতে হলে দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু, আপনি এদেরকে এক্সপোজ করবেন যে এরা কারা, এই এলিটিস্টটা কোত্থেকে আসলো, 16 কোটি 17 কোটি মানুষের স্ট্রাগলিং, মানুষের দিনানি দিন খায় মানুষের দেশে, এই ইংরেজি বলে এলিটিস্টটা কারা, এরা 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 এই 17 কোটি এই সাধারণ মানুষ যারা টিকটকের এদেরকে নিয়ে হাসি ঠাট্টা করার স্পর্ধা এরা কই পায়, এরা কে, এরা কোন দেশ থেকে আসছে, এরা কি আমেরিকান, এরা কি আমেরিকা থেকে, এগুলো নিয়ে অন্যদিন আলোচনা করবো। বাট মিজানুর রহমান আজহারির ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলতে বসছি, এগুলোও প্রাসঙ্গিক দেখে আমি বললাম, কারণ মিজানুর রহমান আজহারিকে কারা ডিসমিস করে, কারা ডিসমিস করে, আমি আসতেছি আস্তে আস্তে করে আলোচনা একটা একটা করে আপনি ডটগুলো কানেক্ট করে দিব কেন এই আলোচনাটা শুরুতে করলাম। মিজানুর রহমান আজহারি ইউটিউব চ্যানেল খোলার একদিনের মধ্যে 300K সাবস্ক্রাইবার, ও মাই গুডনেস, লাইক গ্রাউন্ড ব্রেকিং স্টাফ। আপনি যেই হন, আপনি আইলের যে পাশে হন, আপনি যদি একেবারে স্মার্ট ইউটিউবার থেকে আপনি টিকটকার যেই হন, ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ দ্য ফ্যাক্ট, একদিনে 300K সাবস্ক্রাইবার উইদাউট আপলোডিং 1 সিঙ্গল ভিডিও, এইটা হিউজ ফিট অন ইটসেলফ, হিউজ ফিট। উনি একটা ইন্ট্রো ভিডিও দিয়েছে তারপর আজকে রাতে, সেটা ইন্ট্রো ভিডিও 100K হইতাছে ভিউ পাইছে কিছুক্ষণের মধ্যে, এবং 100K ভিউর মধ্যে 80K লাইক। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। মিজানুর রহমান আজহারি নামের আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। শারঈ দৃষ্টিকোণ থেকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নোত্তর পেতে, কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেতে, কালামুল্লাহ মাজিদের তাফসির, হাদিসে নববীর উপর দার্স এবং প্রফিটিক সিরার উপর অ্যানালিটিক্যাল আলোচনা পেতে আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিন আপনারা ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের সুচিন্তিত পরামর্শ আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার, জানার এবং মানার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত। আপনি রেশিওটা ইনক্রেডিবল রেশিও, ইউটিউব আপনি আমার আমাকে দেখাইতে পারবেন না যে 100 ভিউর মধ্যে 80 কে লাইক। সো এটা অনেক জনপ্রিয়তা নির্দেশ করে। আপনি এটা জাস্ট মানে চোখ বন্ধ করলে এটা অস্বীকার করতে পারবেন না, আপনি এটা চোখ বন্ধ করে রাখতে পারেন। ওই যে ইয়ের মতো কাক যেটা করে, কাক হইতেছে যখন খাবার লুকায়, শুনছি এগুলো সত্য মিথ্যা যায় না, যখন খাবার লুকায় সে চোখ বন্ধ করে তার খাবারটা লুকায় রাখে। তো সে চোখ বন্ধ করলে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, তখন সে ভাবে ও আমি যে লুকাইতেছে তা আমি দেখতেছি না, তার মানে কেউ দেখতেছে না। সো আপনি চোখ বন্ধ করে অভিনয় করতে পারেন যে মিজানুর রহমান আজহারি ডাজন্ট এক্সিস্ট, মিজানুর রহমান আজহারি ইজ নো বডি নন এন্টিটি। কিন্তু উনি একটা ভিডিও আপলোড দিলে, ইন্ট্রো ভিডিও 100 লাইক হয়, 100 লাইক হয়, উনি কোনো ভিডিও আপলোড দেওয়ার আগে 300 বা 200 হচ্ছে ওনার সাবস্ক্রাইবার হয়ে যায়। এবং এই 200 সাবস্ক্রাইবার পাইতে কিন্তু বাংলাদেশের এলিটিস্ট ইউটিউবার থেকে শুরু করে তথাকথিত ইংরেজি ইংলিশ স্পিকিং এলিটিস্টরা, তথাকথিত জ্ঞানী গুণী নাস্তিকরা, ওনাদের কিন্তু এক যুগ পার হয়ে যাবে, রাইট? সো মিজানুর রহমান আজহারি ইজ দ্য এলিফেন্ট ইন দ্য রুম, ইউ ক্যান নট সিম্পলি ইগনোর হিম, লাইক হি ইজ দ্য এলিফেন্ট ইন দ্য রুম। নাও এটা হচ্ছে বাস্তবতা। এবং মিজানুর রহমান আজহারি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এগেন আরেকবার, যে কারণে আমি টিকটকারদের আলোচনাটা শুরুতে আসছিলাম, উনি বাংলাদেশের 90% মানুষকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি এলিটিস্ট হন, আপনি যদি খুব জ্ঞানী গুণী হন, তাহলে আপনি যদি চান সমকালে আপনার মধ্যে ইংলিশ স্পিকার হবে, তাহলে আপনি আগে 80% 90% বাংলাদেশকে চেঞ্জ করেন, না কুচা ভাব ধরে লাভ নাই। মিজানুর রহমান আজহারি ইজ কানেক্টিং টু দোজ পিপল, মিজানুর রহমান আজহারি ইজ কানেক্টিং টু 90% অফ বাংলাদেশ, ইউ আর নট। নাও ওয়াজিয়ানরা যেসব কথাবার্তা বলে, নারী বিদ্বেষী কথাবার্তা, অন্য ধর্মের মানুষের বিদ্বেষী কথাবার্তা, বিদ্বেষ ছড়ানো, এগুলো নিয়ে আমরা সবাই কথা বলি, সবসময় কথা বলি। আমি, তারা আমাকে ফলো করেন জানেন, আমি খুবই স্ট্রংলি ভোকাল অ্যাগেনস্ট এই টাইপ অফ রেটরিকের। এবং ওয়াজে হুজুরা যেসব স্ক্র্যাপ কথাবার্তা, করোনা ভাইরাস বাংলাদেশে আসবে না, করোনা ভাইরাস ইহুদির, এগুলো তো আমি আই লাইক কিপ টকিং অ্যাবাউট ইট অল দি লং, রাইট? সো এটা নতুন করে বলার কিছু নাই। তো এই যে এই ক্র্যাপগুলো নিয়ে আমরা কথা বলি, এই জিনিসগুলোকে চেঞ্জ করবে কারা? কেউ না, কাউকে না কাউকে তো চেঞ্জ করতে হবে। এবং আমি আপনি, আমরা যারা বাবু, ইংরেজিতে কথা বলে যারা, ওনারা সারাদিন চিল্লালেও কিন্তু এই যে গ্রামের মানুষজন কোনো ঘোড়ার ডিমও পাত্তা দিবে না এর কথা। কারণ এদের এখানে কিন্তু একটা হিউজ একটা গাফ আছে এই দুইটা গ্রুপের মধ্যে, এই গ্রুপ ওই গ্রুপের কথা শুনবে না ওই গ্রুপ, কারণ এরা যারা এলিটিস্ট, এই এলিটিস্টটা হইতেছে যারা ওয়াজ শুনে এদেরকে খুবই মানে স্নবিশভাবে এদেরকে দেখে, আবার যারা ওয়াজ শুনে এরা এদেরকে সব হইতেছে নাস্তিক ফাস্তিক ইহুদি কাফের ধ্বংস হয়ে গেছে এইভাবে দেখে। সো আপনি যদি ট্রুলি জেনুইনলি আপনি এডুকেট করতে চান এই বাংলাদেশের যারা 80% 90% বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, নিরক্ষর বা ক্র্যাপ থেকে হইতেছে ফ্যাক্ট আলাদা করতে পারেন না, তাদের দোষ না ভাই। তাদের স্টেজে থাকতে কি আপনি খুব স্মার্ট ছিলেন? আপনি যে পড়াশোনাটা, জ্ঞান বিজ্ঞান চর্চাটা করে বাংলাদেশের বাইরে গিয়ে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে অথবা বাংলাদেশে উচ্চশিক্ষাটা অর্জন করার পর যে সুসভ্যটা হয়ে গেলেন, এই সুসভ্যটা তো কিন্তু আপনি ডে ওয়ানে ছিলেন না। আজকে থেকে 10 বছর আগে তারা যেরকম বুলশিট বলে বেড়ায়, আপনিও ঠিক একইরকম বুলশিট বলে বেড়াইতেন। আজকে থেকে 15 বছর আগে আমি বুলশিট শেয়ার করছি, আমি তখন ফেসবুকে, হ্যাঁ 2008-09 দিকে, আমি তখন বোধহয় থার্ড ইয়ারে পড়ি, তখন প্রথম ওই যে কনস্পিরেসি থিওরি নাসাতে হইতেছে, চাঁদে যায় না, এগুলো সব মিথ্যা, নানান রকম সাইন্টিফিক থিওরি দিয়ে প্রমাণ করে দিয়েছে। এর আগে কনস্পিরেসি থিওরি কিন্তু জিনিস জানতাম না 2008-09 দিকে। প্রথম যখন কনস্পিরেসি থিওরির প্রতি এক্সপোজ হইলাম, বাবার বা বিশ্বাস করে ওলট পালট হয়ে গেছে, খুব স্মার্ট লাগতেছিল নিজেকে, নাসা চাঁদে গেছে এটা প্রমাণ করে দিচ্ছি আমি। মানে আপনি তো স্রোতের বাইরে কথা বলাটা একটা স্মার্টনেস, তাই না? সবাই বলতেছে নাসা চাঁদে গেছে, আমি প্রমাণ করতে পারতেছি নাসা চাঁদে জানে, ব্যতিক্রম আমি। সো এরকম স্টুপিড তো আমিও ছিলাম একটা পর্যায়ে। তারপর কী হয়েছে আমার লাইফে, গত 10 বছরে আমার আরও জানাশোনার পরিধি বাড়ছে, পড়াশোনার পরিধি বাড়ছে, আস্তে আস্তে কনস্পিরেসি থিওরি ফ্যাক্ট মিথ আলাদা করতে শিখছি, নাসা আসলে চাঁদে গেছি কি জানে এই সম্পর্কে আরও অনেক জানার সুযোগ পাইছি, স্কোপ পাইছি। তারপর আমি সেই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসছি। 10 বছর আগে আপনি স্টুপিডের মতো মানুষের ফেসবুক ইনবক্সের মধ্যে হইতেছে পহেলা বৈশাখে বিরক্তিকর মেসেজ পাঠিয়েছেন, যখন ছাগল ছিলেন, যখন আমিও ছাগল ছিলাম। পার্থক্যটা কোথায়? গত 10-15 বছরে আপনি আমি, আমরা প্রিভিলেজ হয়, আমাদের বাপ্পা আমাদেরকে আরেকটু লেখাপড়া এফোর্ড করতে পারায়, আমরা ওই স্টুপিড বাবলটা থেকে বের হয়ে ভদ্রলোক বাবু হয়ে গেছি। আর এই যে গ্রামের মানুষগুলা, তারা সেই সুযোগটা পায় নাই, তাদের সেই ভাগ্যটা তাদের প্রতি সহায় হয় নাই, তারা সেই প্রিভিলেজড লাইফটা পায় নাই, তারা যেখানে সেখানেই ছিল। 10 বছর আগে আপনি, তারা সবাই এক জায়গায় ছিলেন, এই 10 বছরের মধ্যে আপনি বাবলটা থেকে বের হয়ে চলে আসছেন, তারা সেই বাবলটা থেকে বের হয়ে আসতে পারে না, এটা তাদের দোষ না। আপনি তাদেরকে নিয়ে হাসাহাসি করেন, খুব ভালো কথা। তো এই লোকগুলাকে আপনি যেই পথটা পাড়ি দিয়ে আসছেন, এত দ্রুত তাদের পক্ষে জীবনে পাড়ি দিয়ে আসা সম্ভব হবে না, ভাগ্য তাদেরকে সেই সুযোগ দিবে না, এই দেশ তাদেরকে, সেই রাষ্ট্র তাদের জন্য সেই লাইফের ব্যবস্থা করবে না। দ্য বেস্ট উই ক্যান ডু ইজ যে তাদেরকে একটু একটু করে আস্তে আস্তে করে বোঝানো যে এই যে কথাবার্তাগুলো তোমরা শুনতেছো, যে কালচারে বড় হয়েছো, যে ধ্যান ধারণা নিয়ে বড় হয়েছো, এটা ভুল, এটা সঠিকটা কোনটা, যে সঠিকটা আমরা আলোচনা চর্চা করার চেষ্টা করি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। কিন্তু আপনার আমার মতো
আমরা যারা বাবু আমেরিকায় বসে বসে পটর পটর করে, ওনারা কিন্তু আমাদের ওয়াজ শোনে না, লেকচার শোনে না, আমাদের ইউটিউব ভিডিও দেখবেন ওনারা। ওনারা আমাদের, ওনাদের গ্রুপ ক্লাস আমাদের গ্রুপ ক্লাস আলাদা। ওনারা ওনাদের জগতে আমাদের কোনো ইয়ে নাই, অ্যাকসেপ্টেন্স নাই। আমাদের জগতে যেরকম ওনাদের কোনো অ্যাকসেপ্টেন্স নাই, ওনাদের জগতে আমাদের অ্যাকসেপ্টেন্স নাই। ওনাদের জগতে মিজানুর রহমান আজহারির অ্যাকসেপ্টেন্স আছে। সুতরাং আপনি যদি ট্রুলি জেনুইনলি চান এই মানুষগুলাকে, এই গ্রুপটাকে এডুকেট করতে, এই গ্রুপটাকে কনস্পিরেসি থিওরি থেকে বের করে নিয়ে আসতে, এই গ্রুপটাকে সঠিক শিক্ষা শিক্ষিত করতে, সেটা করার জন্য আপনাকে তাদের তাদের যারা টিচার এরকম কাউকে ধরতে হবে। সো নাও আপনাকে ওয়াজিন ওয়াজিনদেরকে দিয়েই তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে। তো ওয়াজিনদের মধ্যে আপনি মিজানুর রহমান আজহারি, যে কারণে আমি মিজানুর রহমান আজহারিকে খুব স্ট্রংলি অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছি এবং প্রমোট এন্ডোর্স করে যাচ্ছি। মিজানুর রহমান আজহারি কি পারফেক্ট? নো, আই এম নট সেইং দ্যাট, আই এম নট সাজেস্টিং দ্যাট, বাই নো মিন্স হি ইজ পারফেক্ট। পারফেকশনের সংজ্ঞা গিয়ে তাহলে এখন আপনার কাছে, মিজানুর রহমান আজহারি কার কাছে পারফেক্ট না, এগুলো কিন্তু সব রিলেটিভ, সে আলোচনায় ঢুকে লাভ নাই। যার যার ফিজিক্সে পিএইচডি ডিগ্রি আছে তার কাছে মিজানুর রহমান আজহারি পারফেক্ট না, যখন মিজানুর রহমান আজহারি চাঁদে যাওয়া নিয়ে কোনো একটা কমেন্ট করবে। কিন্তু ক্লাস টেনের একটা ছেলের জন্য মিজানুর রহমান আজহারি মোর দ্যান পারফেক্ট। গ্রামের একটা মানুষের জন্য মিজানুর রহমান আজহারি মোর দ্যান পারফেক্ট। মিজানুর রহমান আজহারি আমার কাছে, আমার দৃষ্টিতে, আমি যে ধরনের মানুষকে চাচ্ছিলাম এই সমাজের যে গ্রুপটা, যারা নিরক্ষর, যারা সুযোগ সুবিধা পায় নাই, রাষ্ট্র এই সুযোগ, আমরা তাদেরকে সমাজ হিসেবে তাদেরকে সুযোগটা দিতে পারি নাই, যারা সেই বাবলের মধ্যে রয়ে গেছে, যারা কনস্পিরেসি থিওরি বিশ্বাস করে বিকজ দে আর নট এডুকেটেড, কারণ তারা জন্মের পর থেকে কনস্পিরেসি থিওরি শুনে বড় হয়েছে, তাদের চারপাশে সকলে কনস্পিরেসি থিওরি বলে, সো তারা এটাকে ফ্যাক্ট জেনে আসছে। তাদের এই বাবল থেকে, তাদেরকে শেকল থেকে ব্রেকআউট করে আনতে হইলে ওয়াজিন লাগবে, সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি। আমি কিন্তু ওপেন, আমি কিন্তু এই যে বাংলাদেশের যারা নাস্তিক, এটা হইতেছে একটা দুঃখের ব্যাপার। নাস্তিকরা যখন বাংলাদেশের হুজুরদের সমালোচনা করে, খুব উগ্র নোংরা ভাষায় সমালোচনা করে, আপনারা দেখছেন আমি অনেক কয়েকজন বাংলাদেশের নাস্তিকের সাথে ইন্টারভিউতে কথা বলছি, এবং আমি শুরুতেই ওনাদেরকে মানে লেট দ্যাম অফ দ্য হুক এটা বলে যে দেখেন নাস্তিকরা বাংলাদেশে আপনারা যেরকম উগ্র আচরণ করেন, এই সাইকেল তো স্টার্টস উইথ আস্তিক, এটা আমি বুঝিয়ে অ্যাপ্রিসিয়েট করি, এটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নাই, কারণ আস্তিকরা নাস্তিকদের সাথে যেরকম হুজুররা বা ওনারা যারা প্রশ্ন করে, যারা অবিশ্বাস করতে চায় বা মাথায় বিভিন্ন প্রশ্ন আসে, এনারা হুজুরদের কাছে প্রশ্ন নিয়ে গেলে এনাদেরকে হুজুরা এমন একটা রিয়্যাক্ট করে, এই সমাজ সবাই মিলে এমনভাবে তাদের প্রতি বিরূপ আচরণ করে, খালি ফতোয়া এটা না, এরা বিতৃষ্ণ হয়ে ধর্ম থেকে বের হয়ে যায়, এরা বিতৃষ্ণ হয়ে আস্তিকদের উপর খুবই অ্যাটাকিং হয়, কারণ আস্তিকরা নাস্তিকদের উপর ইন দ্য ফার্স্ট প্লেস খুব অ্যাটাকিং থাকে। সো হ্যাঁ, আমি ওনাদেরকে সেই জায়গাটা, আমি ওনাদের আই অ্যাকনোলেজ এবং আমি সেটা অ্যাডমিট করি, ওনাদের কিন্তু এই সততাটা নাই। নাস্তিকরা যদি এই কারণে নাস্তিক হয়ে থাকে বা নাস্তিকদের আস্তিকতা নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে যদি এটা ইস্যু হয়ে থাকে যে ইসলাম ধর্মের নামে কিছু গার্বেজ বলে, নারী বিদ্বেষী কথাবার্তা, কী ধরনের কনস্পিরেসি থিওরি ছড়ায়, সো আপনাদের যদি এটা ইস্যু হয়ে থাকে, আপনারা যদি অনেস্টলি জেনুইনলি ট্রুলি চান এই মানুষগুলো সঠিক শিক্ষা শিক্ষিত হোক, তারা যে কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে এটা তাদের দোষ না, আমরা তাদেরকে সেই অপরচুনিটি দিতে পারি নাই, আমরা তাদেরকে আদার সাইড অফ দ্য স্টোরিটা বলতে পারি নাই, আমরা তাদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারি নাই, দোষটা যে তাদের না, একটু বোঝার, একটু অ্যাকনোলেজ করার সফিস্টিকেশন যদি আপনাদের থেকে থাকে, কারণ নাস্তিকরা তো তথাকথিত থটফুল, তথাকথিত ফ্রি থিঙ্কার, তথাকথিত এডুকেটেড, রাইট, তথাকথিত এনলাইটেন্ড, এই ওয়ার্ডগুলো ইউজ করে। সো আপনারা যদি সত্যিকার অর্থে এডুকেটেড, এনলাইটেন্ড, ফ্রি থিঙ্কার, থটফুল হয়ে থাকতেন, তাহলে আপনারা ইন দ্য ফার্স্ট প্লেস এটা বুঝতে পারেন যে এই মানুষদের দোষ না যে তারা কনস্পিরেসি থিওরি বুলশিটে বিশ্বাস করে, এটা তাদের জ্ঞানের অভাব। সেই জ্ঞানটা দেওয়ার জন্য আমার কথা আপনার কথা এরা শুনবে না, কারণ আমরা অলরেডি একটা যুদ্ধাঙ্গে পরিবেশ তৈরি করে ফেলছি। তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হলে এমন একজন ওয়াজিন লাগবে যিনি বুলশিট বলেন না, যিনি নারী বিদ্বেষ ছড়ান না, যিনি ক্র্যাপ ছড়ান না, এরকম। মিজানুর রহমান আজহারি ইজ লাইক দ্যাট পার্সন। এখন ওই যেটা বললাম, মিজানুর রহমান আজহারি কি পারফেক্ট? মেবি নট। আপনি পারফেক্টের সঙ্গে কি আপনার কাছে, আপনি কতটুকু পারফেক্ট চান? আপনি কি পারফেক্ট? আপনি যে মিজানুর রহমান আজহারি 98% পারফেক্ট, 100% পারফেক্ট না, জাস্ট করে ওনাকে ইনভ্যালিডেট করতেছেন, কারণ আপনার একটা চুলকানির জায়গা আছে, আপনি কি পারফেক্ট? মিজানুর রহমান আজহারির ওই যেটা বলতেছিলাম যে 2-3 বছর আগে একজন আমার সাথে, আমি তো জানি যে আমি বাংলাদেশের যারা হুজুররা ওয়াসের নামে বুল ক্র্যাপ ছড়ান, ওনাদের বিরুদ্ধে সবসময় পোকাও থাকি, তো একজন আমার আপা উনি আমার সাথে মিজানুর রহমান আজহারির একটা ভিডিও শেয়ার করেন, করে বললেন যে তুমি একে ওনাকে দেখো তো, এনাকে ইনি মনে হচ্ছে যে ওই তুমি যাদেরকে বিরুদ্ধে সবসময় কথা বলো সেরকম ওয়াজিন না, ব্যতিক্রম মনে হচ্ছে। তো তখন প্রথম ভিডিওটা দেখি মিজানুর রহমান আজহারির, আমি খুব লাইক ওপেন মাইন্ড নিয়ে, আমি কাউকে প্রথমেই ডিসমিস করার জন্য বসে নাই, সে আস্তিক হোক, নাস্তিক হোক, হুজুর হোক, আলেম হোক, জালেম হোক, জাস্ট ওই কন্টেন্টের মেরিট দ্বারা আমি জাস্ট ওপেন মাইন্ড নিয়ে শুনলাম। শুনে আমার কাছে একটু দুই একটা কথা একটু
ওভারঅল ভালো, কিন্তু দুই একটা কথা বা সেই কনস্পিরেসি থিওরি পাইছি পেয়ে আমি তখন কিন্তু ওনাকে ডিসমিস করে দিয়েছিলাম। কারণ তখন আমার একটা প্রি কনসেপ্ট আইডিয়া ছিল যে হুজুর মানে এইগুলো ফালতু কথাবার্তা বলা, বুল ক্র্যাপ ছড়ানো, কনস্পিরেসি থিওরি ছড়ানো। ওনাকেও দেখলাম যে ওই যে চাঁদ নিয়ে একটা বিতর্ক আছে, উনি কি বলছে ওই ভিডিওটা থেকে উনি এটা বলছিল। তো দেখে আমি ওনাকে বলছি যে না, উনিও তো দেখি বুল ক্র্যাপ কথাবার্তা বলে, আমি ডিসমিস করে দিয়েছিলাম। পরবর্তীতে তো মিজানুর রহমান আজহারি তো একটা ফ্যাক্ট হয়ে সামনে আসছে আমাদের, ইউ ক্যানট অ্যাভয়েড হিম বাংলাদেশে, প্রচুর ভিডিও আসতো আসতো সামনে। তারপর লক্ষ্য করলাম যে আচ্ছা, আমি তো একটা ভিডিও দেখে ওনাকে জাজ করছি, এরকম একটা ভিডিও দেখে জাজ করতে গেলে আপনিও আমার একটা ভিডিও খুঁজে পাবেন যেখানে আমার কথার সাথে আপনি একমত না, বা আমি কোথাও বুলশিট হতে বসি আজকে থেকে 10 বছর আগে, কিছু একটা আমার খুঁজে পাবেন যেখানে আমি বুলশিট বসি, এবং আমি সেই বুলশিটকে এখন আর এন্ডোর্স করি না, আমি ইভলভ করে সেখান থেকে চলে আসছি। সো মিজানুর রহমান আজহারি শুরুতে যেই বুলশিট একটা আমি পাইছিলাম, যেটা খুব মেক সেন্স, কারণ উনি ওই পরিবেশে বড় হয়েছেন, ওনার আশেপাশে যারা হুজুর সবাই এগুলো বলে বেড়ায় সারাদিন। সো উনি শুরুর দিকে এরকম দুই একটা বুলশিটে বিশ্বাস করা বা বলা, দ্যাট পারফেক্টলি হিউম্যান, যারা এগুলো নিয়ে তেনা এখনো পেঁচাচ্ছে এরা হতেছে সিম্পলি হিটার্স, এ আর সিম্পলি হিটিং অন হিম, এবং এরা সৎ মানুষ না, এদের কোনো সততা নাই, এরা চায় না যে বাংলাদেশের ওয়াজের কালচার চেঞ্জ হোক, বাংলাদেশের মিথ্যাচারগুলো চেঞ্জ হোক, এরা একটা চায় না। এদের চুলকানি হয়েছে হুজুর নিয়ে, এদের চুলকানি হইতেছে মুসলিমদেরকে নিয়ে, এদের চুলকানি সেই তথাকথিত ফ্রি থিঙ্কার, এরা সমাজের উন্নতি, এই দরিদ্র গোষ্ঠী, নিরক্ষর গোষ্ঠী, যারা সুবিধা পায় নাই দেখে আজকে এই রকম বুলক্র্যাপ বিশ্বাস করে, তাদেরকে সুবিধাটা দেওয়া, তাদেরকে রাইট পার্সপেক্টিভটা সামনে উপস্থাপন, এগুলো তাদের জন্য শুনে তাদের ইস্যু হইতেছে চুলকানি, কেমনে খাও ইয়ে করা যায়, পেছনে লাগা যায়। সো হ্যাঁ, মিজানুর রহমান আজহারির প্রথম একটা ভিডিও যেটা বললাম, ফার্স্ট ভিডিওটাই আমার কাছে যিনি শেয়ার করছেন ওইখানে কিছুটা বুল ক্র্যাপ পেয়ে আমি ওটা ডিসমিস করে দিয়েছিলাম। পরবর্তী তার অনেকদিন ধরে ওনাকে দেখতে দেখতে শুনতে শুনতে, আরে উনি তো কখনোই যে আমাদের কনভেনশনাল হুজুরে যেগুলো বলে আসছেন ট্র্যাডিশনাল হিস্ট্রিক্যাল এগুলো কিছুই বলে না, নারী বিদ্বেষ ছড়ানো, তো আমি দেখছি ওনার ভিডিও, তুমি বরং নারীদেরকে কীভাবে সম্মান করতে হবে, ইসলাম ধর্মে কীভাবে নারীদেরকে সম্মান করতে শেখায়, তারপর হচ্ছে যে মসজিদে টাকা দেওয়া, যেটা এগুলো কখনো কোনো হুজুর বলবে না বাংলাদেশে, কারণ এগুলো সেফ টপিক না। এই যে হুজুরদেরকে নিয়ে সমালোচনা হয়, ওনারা কিন্তু বলে ক্যামেরার সামনে, কাজী ইব্রাহিম একবার সে স্বীকার পর্যন্ত করছে যে আমরা ক্যামেরার সামনে যখন উনি কুকুর নিয়ে যে কুত্তা হইতেছে বাচ্চাদের রাস্তায় 11টা মারা যায় না, তো মহিলারা হইতেছে সিজার করতে গেলে, মহিলারা কেন বাচ্চা দিতে গেলে মারা যাবে, সিজার করার কোনো দরকার নাই, সিজার টিজার এগুলো ভুয়া, কাজী ইব্রাহিম যেগুলো বলে বেড়ান। তো উনি টেপে একটা ভিডিও করা যখন প্রচুর সমালোচনা হয়েছিল, তখন সত্য হোক মিথ্যা হোক উনি ক্যামেরার সামনে সে স্বীকার করছিলেন যে আমরা ওয়াজ জমানোর জন্য অনেক ধরনের কথাই বলি। তো আপনারা ওয়াজ চলানোর জন্য এই ধরনের কথা বলেন যেগুলো সমাজকে, মানুষের মনকে কলুষিত করতেছে, নারী বিদ্বেষী হিসেবে গড়ে তুলতেছে, ইহুদি বিদ্বেষী, বিধর্মীদের প্রতি বিদ্বেষী হিসেবে গড়ে তুলতেছে। সো এটা বাংলাদেশের হুজুররা জেনে না জেনে ওয়াজ জমানোর জন্য, পাবলিক মজমা জমানোর জন্য যে কারণে হোক বলেন, মিজানুর রহমান আজহারি সেটা তো করেনি নাই, বরং যেসব কথা অজনপ্রিয় যেগুলো জীবনে হুজুররা যদি জেনেও থাকে যে এই কথাটা আমার বলা উচিত, বলে না জনপ্রিয়তা হারানোর ভয়, সেটা মিজানুর রহমান আজহারি বলতে দেখছি আমি। মসজিদে টাকা দেয়, মিজানুর রহমান আজহারি বলছেন ওয়াজে যে আপনারা এই যে মসজিদের পেছনে এত টাকা অপচয় করেন রীতিমতো, মসজিদকে নকশা করা, এই করা, সেই করা, ছাদ পর্যন্ত টাইলস করা, এগুলো তো অপ্রয়োজনীয়, আপনারা এই টাকাটা এটা মসজিদে দিলেই সওয়াব হবে, এই ধরনের ভুল ভ্রান্ত ধারণা যে বাংলাদেশে আছে সেগুলো ভাঙার চেষ্টা করতে দেখছি আমি ওনাকে। আমার এখন এক্স্যাক্টলি অফ দ্য টপ অফ মাই হেড মনে নাই, কিন্তু আমি ওনাকে প্রচুর এরকম পপুলার কথাবার্তার উল্টা কি আনপপুলার কথাবার্তা, যেগুলো বাংলাদেশে বলা যায় না, যেগুলোকে ধর্ম হিসেবে জানা হয়, ধর্ম হিসেবে ভেবে আসা হয়েছে, সেগুলো যে আসলে ধর্মের কম্পোনেন্ট না, যেমন মসজিদে টাইলস ছাপ পর্যন্ত করা, এগুলো না করে একটা গরিব মানুষকে হেল্প করেন আপনি, আপনি সৎকার করেন, এইরকম কথা যেগুলো, এগুলো কোনো হুজুরকে আপনি বলতে দেখবেন না নারী বিদ্বেষী কথা না বলা, বরং নারী বিদ্বেষী চিন্তাভাবনা যেন ধারণ পোষণ না করে। ওয়াজে হুজুররা যা বলে আসছেন জীবনভর, যে ধরনের যেগুলো আমরা সমালোচনা করে আসছি জীবনভর, সেগুলোর উল্টাটা মিজানুর রহমান আজহারি বলা শুরু করছিলেন, এবং মিজানুর রহমান আজহারি খুবই একটা ইসলাম ধর্মের যেটা রাইট ভার্সন সেটাই প্রচার করে আসতে আমি ওনাকে দেখছি। তারপর আমার ভুল ভেঙে গেছে, ও আচ্ছা আমি একটা ভিডিও দেখে ওনাকে জাজ করছি, এটা এটা ইজ নট এন্টায়ারলি হিম, উনি দেখা যাচ্ছে যে উনি আসলে পুরোপুরি আমি যেই টাইপের হুজুর চাই যারা এই ধরনের জনগোষ্ঠীর সাথে কানেক্ট করতে পারবে, হিজ এক্স্যাক্টলি দ্যাট। সো মিজানুর রহমান আজহারি যেটা বললাম যে হ্যাঁ উনি অতীতে দুই একটা বুল ক্র্যাপ কথা বলছেন, এই যে রিসেন্টলি যে ভিডিওটা নিয়ে ওনার হইতেছে ট্রল হইতেছে, উনি বলছে যে উনি হচ্ছে কাতার থেকে কোথায় জানি যাইতে গিয়ে হইতেছে, এক্স্যাক্টলি খেয়াল নাই, মানে মিডিল ইস্টের দুইটা কান্ট্রিতে উনি হইতেছে হিমালয়ের পাশ দিয়ে গেছেন, সেটা নিয়ে কী পরিমাণ হাসাহাসি করতেছে তথাকথিত নাস্তিকরা বা লিবারালরা। তো আমি ধরে নিছি যে কী হইতে পারে, মিজানুর রহমান আজহারি তো যারা হাসাহাসি করতেছে তাদের চেয়ে অনেক স্মার্ট, কিন্তু মিজানুর রহমান আজহারি এরা যারা হাসাহাসি করতেছে, আমি আপনাদেরকে কতবার প্রমাণ চান, আপনারা আমি আসিমউদ্দিনের সাথে কথা বলছি, আমি আরিফ রহমানের সাথে কথা বলছি, বাংলাদেশের দুজন টপ নাস্তিক, এবং আমি কথা বলছি এই কারণে জানতে যে ওনারা কত জানেন, এত যে জ্ঞানী ভাব ধরে জাজ করেন সবাইকে, ওনারা একবারে খুবই এনলাইটেন মানুষ আর সবগুলো মূর্খ, তো এটা দেখতে গেছি আর কি কতটুকু। সো আমি এই দাবি করার সুযোগ নাই যে আমি খুব ইমপ্রেসড হয়েছি। সো মিজানুর রহমান আজহারি ওনাদের চেয়ে
ওনাদের চেয়ে স্মার্ট মিজানুর রহমান আজহারি। তো মিজানুর রহমান আজহারি তো এটা বলতে পারে না, উনি কথা বলার কথা না স্বাভাবিকভাবে, যে উনি মিডল ইস্টের একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে হিমালয় পড়ে, উনি অতটা স্টুপিড না। তো তারা কিন্তু বেনিফিট অফ দ্য ডাউটটা দিতেও রাজি না, তারা হইতেছে পায়ে পায়ে দৌড় ধরার জন্য। তখন আমি একটা পোস্ট দিয়ে আলোচনা করছি যে হোয়াট ডাজ ইট মিন, এটা এটা মানে এটা হইতে পারে যে মিজানুর রহমান আজহারি হয়তো মিস স্পিক করছেন, উনি যে দুইটা দেশ নাম বলছেন হয়তো ওই দুইটা দেশটা কোথাও একটা ভুল বোঝাবুঝি হইতেছে। রুমটা তো রাখেন না, তারা কোনো তারা পাইছিলেন যা পেঁচানোর জন্য। পরবর্তীতে আরও মানুষজন ডিক করে দেখালো যে হ্যাঁ, শেষ ঠিকই ওই দেশ থেকে ওই দেশে যাইতে গেলে আইটেনারের মধ্যে নেপাল পড়ে, এরকম আইটেনারিও এক্সিস্ট করে, এটা অসম্ভব না, এটা পসিবল। এখন আপনারা যারা ইন্টারন্যাশনালি ট্রাভেল করছেন আপনারা কিন্তু জানবেন যে এটা হয়েছে ইস্যু। বেশিরভাগ মানুষ বাংলাদেশে জানে না দেখে, যেটা হুজুরা সবসময় করে গার্বেজ বলে পার পায়, এই নাস্তিকরা তো তাই করে। বাংলাদেশে বেশিরভাগ মানুষ ইন্টারন্যাশনালি ট্রাভেল করে না, সুতরাং আইটেনারি সম্পর্কে তাদের ধারণা নাই যে ইটস পসিবল যে এরকম আইটেনারি হয় এখান থেকে ওইখানে। এটার উপর রেট ডিপেন্ড করে, আপনি যদি কম রেট চান তখন আপনার আইটেনারি সেভাবে আপনি করতে পারবেন, অনেক ঘুরে ফিরে নিবে হাবি যাবি। সো এটা পসিবল, ইম্পসিবল না। যদি এমন হতো যে এটা সম্ভবই না তখন, না এটা তো সম্ভব, তাহলে আপনারা কেন হাসাহাসি করতেছেন কেন? কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ইন্টারন্যাশনালি ট্রাভেল করার অভিজ্ঞতা নাই, তারা জানে না, সুতরাং আপনারা যাই বলবেন ওটাই বিশ্বাস করবে। সো এই এই কথাগুলি তো আপনারা যাদের বিরুদ্ধে গোড়া বলে সমালোচনা করেন, আপনারা এনলাইটেন্ড হয়ে কী লাভ হলো? আপনারা তো সেই গোড়াদের মতোই। আপনারা যখন সঠিকটা সামনে আসে, আপনারা যেটা এটার জন্য সমালোচনা করেন যে এরা গোড়া, এরা নারী বিদ্বেষী, এরা এই হুজুররা এই সেই, মিজানুর রহমান আজহারি এক্স্যাক্টলি অপোজিট। দুই একটা আপনারা এখন আপনারা ওনার খুব ধরার চেষ্টা করেন, উনি বলছেন অমুক জায়গায় যাওয়ার পথে উনি মাউন্ট এভারেস্ট দেখছেন, হা 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 খুব ফানি একটা ব্যাপার হয়ে গেছে আপনাদের সামনে, রাইট? অথচ উনি যেটা বলছেন এটা ট্রু, এরকম আইটেনারি আছে, এটা সম্ভব। সো তার মানে আপনারা ওনাদের ওনার সাবস্টেন্স দিয়ে ওনাকে ইয়ে করতেছেন, আপনারা ওনার পিছনে লাগার জন্য খালি ম্যাটেরিয়াল খুঁজেন, কীভাবে ওনার দৌড় ধরা যায়, উনি কবে কোন জিনিসটা কনস্পিরেসি। উনি তো এমন না যে হি হ্যাজ এ ট্র্যাক রেকর্ড অফ স্প্রেডিং কনস্পিরেসি থিওরি, যেটা আমি বললাম আমি একটা ওনার দেখছিলাম, দেখে আমি ওনাকে শুরুতে ডিসমিস করছিলাম, পরে দেখলাম যেন উনি কখনই ধরনের কথাবার্তা বলেন না, একটা ভিডিওতে দেখছিলাম। এটা মানবিকভাবে হইতে পারে, উনি যেই চারপাশে যাদের দ্বারা বেষ্টিত থাকেন উনি ওটা তখন বিশ্বাস করে ফেলছিলেন, আজকে থেকে 5 বছর আগে, আজকে থেকে 10 বছর 15 বছর আগে আমি বুল ক্র্যাপ বিশ্বাস করতাম। এখন আপনি যদি 15 বছর আগের কথা দিয়ে আমাকে এখন জাজ করেন, এটা একটা অবিচার করা হবে না আমার সাথে? আপনাকে যদি আমি আজকে থেকে 15 বছর আগে আপনি কি বুলশিট বলে বেড়াইছেন যেটা আপনি এখন আর বিশ্বাস করেন না, সেটা এনে যদি আপনি এই যে তো ডিসমিস করার চেষ্টা করি, এটা কি আপনার সাথে একটা অন্যায় অবিচার অসুরক্ষা করা হবে না? সো মিজানুর রহমান আজহারি কি আপনি আমাকে কয়টা দেখাইতে পারবেন? একটা মানুষ আপনি যত বেশি কথা বলবেন তত বেশি ভুলের অবকাশ থাকে, রাইট? মিজানুর রহমান আজহারি সারাদিন কোটি শত শত ওয়াজ, হাজার হাজার ওয়াজ করে বেড়ান। তো আপনি যদি রেশিওতে ফেলেন আপনি আমাকে হ্যাঁ 10টা হয়তো দেখাইতে পারবেন বুলশিট, আপনি যদি রেশিওতে ফেলেন কত পার্সেন্ট উনি বুলশিট ওনার কথার মধ্যে পাইছেন আপনি? সো বেসিক্যালি আপনার 0.001% হয়তো পাইছেন। আপনি যে কী পরিমাণ বুলশিট মনে নিয়ে ঘুরেন সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না, কেন জানেন? কারণ এই না যে আপনার মনে বুলশিট নেই, আপনি খুব জ্ঞানী, এটার কারণ হচ্ছে আপনি মুখ খুলেন, আপনার মুখ বন্ধ। আপনার মুখটা বন্ধ থাকলে এটা একটা খুবই সেফ রাউট, যে কথা বলে না তার ভিতরে কি জ্ঞান আছে না একটা গু আছে এটা জাজ করা কারোর পক্ষে সম্ভব না। যে মুখ খুলে তার মুখ থেকে জ্ঞানও বের হবে, মাঝে মধ্যে একটা গুও বের হবে, তখন আপনি ওই যে ডিসমিস করার সুযোগ পাবেন, এই তো গু বলে। আসলে কিন্তু 1 কোটি জ্ঞানের কথা বলছে, 1 কোটির মধ্যে একটা গু বের হয়ে আসছে, আপনি ওইটা দিয়ে তার 1 কোটি সঠিক জিনিসকে ডিসমিস করার চেষ্টা করতেছেন। অথচ আপনার পেটে হয়তো 1 কোটি, আপনার 1 কোটি জ্ঞান আপনার পেটে তো নাই, যেরকম আমরা আস্তিক আস্তিক কথাগুলা কত জ্ঞানী বুঝতে পারছি। এদের পেটের পেটের মধ্যে 100টা জ্ঞান আর 50টা হইতেছে গু, 50% গু, কিন্তু ওই যে মুখ বন্ধ করে এমন একটা ভাব ধরে জাজ করতেছে আমি খুব জ্ঞানী, আমি কিন্তু তোমাকে সাইলেন্টলি কোয়াইটলি জাজ করতেছি, ভাই খালি মুখটা খুলে না, তুই মুখ খুললে না আমার বুঝবো যে তোর পেটে কি পরিমাণ জ্ঞান আর গু। সো যারা বক্তা প্রচুর কথা বলেন তাদের প্রচুর কথার মধ্যে কিছু কথা বুল ক্র্যাপ হওয়া হিউম্যান, টোটালি মানবিক। আপনাকে দেখতে হবে এটা একটা ট্র্যাক রেকর্ড আছে কিনা তার, আপনাকে দেখতে হবে তার টোটাল পার্সেন্টেজ ওয়াইজ বিচার করতে হবে, তার টোটাল কথার ভলিউমের কত পার্সেন্ট বুল ক্র্যাপ, এবং এটা তার ট্র্যাক রেকর্ড কিনা সে সবসময় এগুলো বলে নাকি নিয়ে সে অতীতে বসে এখন ভুল বুঝে নিজের জানতে পারছে পরে সঠিকটা পরে সেটা থেকে বের হয়ে আসছে, হি ইজ ইভলভিং। এগুলো হইতেছে রাইট অনেস্ট কনভারসেশন, অনেস্ট ডিসকাশন, অনেস্ট জাজমেন্ট। সো আপনারা যারা জ্ঞানী গুণী অভিনয় করে ভান ধরে এনলাইটেন তথাকথিত নাস্তিক, একেবারে জ্ঞানটা বুঝে গেছে কারণ নাস্তিক হয়ে গেছে, এরা তো হইতেছে মূর্খ। এদের এদের দৃষ্টিতে মিজানুর রহমান আজহারি এদের ওয়াজ শুনে এরা কি, এরা এরা হইতেছে গোড়া। আপনারা তো জ্ঞানী, কই জ্ঞানের কই পরিচয়টা দিলেন? এরা যখন জ্ঞানী হওয়ার চেষ্টা করতেছে, এরা যখন সঠিকটা জানা বোঝা বলার চেষ্টা করতেছে, হ্যাঁ 100% হয়তো হচ্ছে না, আপনার স্ট্যান্ডার্ডে হয়তো হচ্ছে না। আপনি আমেরিকা থেকে পিএইচডি করছেন ফিজিক্সে, আপনি আমেরিকা থেকে রকেট সায়েন্সের উপর পিএইচডি করছেন, আপনি আমেরিকা থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছেন, ব্যাপক বার আপনার এখন এই জায়গায়। সো আপনার বার অনুযায়ী উনি হয়তো আপনার স্ট্যান্ডার্ড 100% মিটাইতেছে না, ওনার যে অডিয়েন্স সেই অডিয়েন্সের জন্য যেই বার, তাদের যেসব ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসার জন্য যেরকম বক্তা দরকার, তাদেরকে এই গার্বেজ থেকে বের করার জন্য মিনিমাম সঠিক কথাটা বলার জন্য যে বার, মিজানুর রহমান আজহারি কি সেই বার মিট করতেছে? সেটা আপনার সেইটা হইতেছে আপনার অনেস্ট জাজমেন্ট।
আপনি মিজানুর রহমান আজহারি তো আপনারও তো আমেরিকা থেকে পিএইচডি করে নাই, আপনি ওনারা আপনার ইয়ে স্ট্যান্ডার্ড দিয়ে জাজ করবেন কেন? এটা তো অন্যায়, এটা তো অসততা। তা আপনার এখন আমি জাজ করি, এই যে সবাই তো আর আমেরিকাতে পিএইচডি করতেছে না, যিনি আপনি মনে করেন অনার্স পাস করছেন খুব ইংরেজি শিক্ষিত একবারে, আর তা আপনাকে আমি একজন পিএইচডি হোল্ডার দিয়ে জাজ করি, ডিগ্রি হোল্ডার দিয়ে। যাই হোক, আচ্ছা আপনি অনেক জ্ঞানী আসছেন, দেখি একজন পিএইচডি ডিগ্রি রিসার্চার নিয়ে আসি, দেখি একবার দুজনকে সামনে বসাই দিই, তবে আপনি কি জানেন? আপনি তো কিছুই জানেন না। এভাবে চলে এই খেলা তো সারা জীবন চলবে। আপনি যত জ্ঞানী ধরে নিয়ে আসবেন, আমি তার চেয়ে একজন বড় জ্ঞানী ধরে নিয়ে আসে আপনার আপনার দৃষ্টিতে যে জ্ঞানী তার হাস্যস্পদ করে দিতে পারবো, প্রমাণ করে দিতে পারবো সে কিছুই জানে না ফিজিক্স সম্পর্কে। যে দেখেন রিসার্চার উনি কত জানে, কিন্তু সেটা তো প্রশ্ন না। কথা হচ্ছে আপনি প্রাইমারি স্কুলের একজন টিচার, উনি প্রাইমারি স্কুলের পড়াবানদেরকে পড়াইতেছে, ওনার দরকার নাই কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে জানার। আপনি দেখবেন ক্লাস ফাইভের একটা বাচ্চাকে ফিজিক্স পড়াইতে গেলে যেই নলেজটা দরকার তার সেই নলেজ আছে কিনা। সো মিজানুর রহমান আজহারি যাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছে তাদের সাথে কানেক্ট করার জন্য ওনার যতটুকু জানা দরকার, উনি ভুল কতটুকু বলতেছে সঠিক কতটুকু বলতেছে। আমাদের ওয়াজের মধ্যে একটা ভুলের কালচার চলে আসতেছে দীর্ঘদিন ধরে, ভুল শিক্ষার। মিজানুর রহমান আজহারি সেটা করতেছে কিনা, কতটুকু করতেছে কতটুকু করতেছে না, আপনি এগুলো দিয়ে বিচার করবেন। আপনি বসে একেবারে আপনি চলে আসছেন এখানে কি বলবো, আপনার অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করা পিএইচডি ডিগ্রি, আপনি বসে মিজানুর রহমান আজহারিকে জাজ করতেছেন, খুব জ্ঞানী আপনি চলে আসছেন, রাইট? সো এগুলো হচ্ছে একটা মানে চূড়ান্ত অসততা। সো এই চুলকানি চুলকাইতে থাকেন, চুলকাইতে থাকবেন, কোনো সমস্যা নাই। সব পার্টি চুলকায়, ওই আস্তিক পার্টি চুলকায়, নাস্তিক পার্টি চুলকায়, কিন্তু পার্থক্যটা যে জায়গায় আস্তিক পার্টি নাস্তিক পার্টিকে কিন্তু জ্ঞান গরিমার জায়গা থেকে জাজ করতে আসে না, রাইট? আস্তিক পার্টি নাস্তিক পার্টিকে জাজ যখন জাজ করে তখন নাস্তিক পার্টি সেটাকে বোঝানোর চেষ্টা করে, এনলাইটমেন্টের পরিচয়টা দিলেন। মিজানুর রহমান আজহারি ইজ হি ইজ ট্রাইং টু ডু দ্য রাইট থিং, হি ইজ লাইক 90% রাইট, হি ইজ 95% রাইট, ও 100% কেন রাইট না এখন সেটা নিয়ে আপনারা পেঁচাচ্ছেন। সো আপনারা পেঁচাতে থাকেন, যে মিজানুর রহমান আজহারি ইউটিউব চ্যানেল খুলছেন, উনি ভিডিও আপলোড দেওয়ার আগে 200-300 সাবস্ক্রাইবার এবং ইন্ট্রো আপলোড দিচ্ছেন সেটাতে 100 ভিউ এবং 80 লাইক, হি ইজ দ্য এলিফেন্ট ইন দ্য রুম। চুলকাইতে পারবেন পেছন দিক থেকে, প্রচুর চুলকাইতে পারবেন, কিন্তু আপনারা ওনাদের আপনারা ওনার নখের সমান যোগ্যতা অর্জন করতে পারবেন না। এই যে উনি জনপ্রিয়, এটাও একটা যোগ্যতা, জনপ্রিয় হয়তো একটা যোগ্যতা লাগে, কিছু না কিছু আছে। এবং আপনি বোঝানোর চেষ্টা করবেন যে উনি জনপ্রিয় কাদের কাছে, হ্যাঁ এটাই বাংলাদেশ, আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি আমেরিকান না, আপনি বাংলাদেশি। এবং উনি যাদের কাছে জনপ্রিয়, যাদের কাছে জনপ্রিয় তারাই 80% 90% রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ। সো নাটক করেন না, চুলকানিটা বন্ধ করেন, হি ইজ ডুইং দ্য রাইট থিং। 100% রাইট হতো না, আপনার দৃষ্টিতে হয়তো 100% রাইট না, হয়তো অবজেক্টিভলি 100% রাইট না, বাট হি ইজ দেয়ার, হি ইজ ক্লোজ টু রাইট। সো ওটুকু অ্যাপ্রিসিয়েট করেন, এত চুলকেন না, হি ইজ ডুইং দ্য রাইট থিং। উনি যদি বাংলাদেশে ওয়াজ করেন তাহলে ওয়াজের কালচারটা আরেকটু চেঞ্জ হবে, মানুষদের আরেকটু ভুল ধারণা ভাঙবে, মানুষজন আরেকটু সঠিক জ্ঞানটা অর্জন করবে। একদিনে সব কিছু হবে না, উনি 100% পারফেক্ট হবে না, কিন্তু উনি উনি যে ট্র্যাডিশনটা ছিল সেই ট্র্যাডিশনটাকে যদি চেঞ্জ করতে পারেন, একটু রাইট ট্র্যাকের দিকে নিয়ে আসতে পারেন, তারপর ওনার দেখা দেখি আরও ওয়াজিং উঠে আসবেন, যারা আরেকটু সঠিক কথা বলবেন, যারা আরেকটু সব দিক থেকে ওয়েলরাউন্ডেড নলেজেবল হবেন। সো একদিনে বিলাই মারার চিন্তা করে লাভ নাই, ইটস এ প্রসেস, ইট টেক্স টাইম। এবং মিজানুর রহমান আজহারি হইতেছেন স্টেপিং স্টোন বাংলাদেশে, যিনি হইতেছে ওয়াজের কালচারটা চেঞ্জ করা, সঠিক কথাবার্তাটা বলা, বুল ক্রেপগুলো কম বলা বা না বলা বা কম বলা, খুবই কম পরিমাণে বলা পার্সেন্টেজ রেটে, উনি হইতেছেন সেই লোক, যে কারণে আমি ওনাকে মনে প্রাণে এন্ডোর্স করতেছি এবং আমাদের সকলের ওনাকে সাপোর্ট করা উচিত। নাস্তিক যারা তাদের আরও বেশি করে সাপোর্ট করা উচিত, কারণ তারা যেটার বিরুদ্ধে ফাইট করে গেছে সারা জীবন, মিজানুর রহমান বা তারা যেরকম ডিসকোর্স এক্সপেক্ট করে আসছে, অভিনয় করছে অ্যাটলিস্ট এক্সপেক্ট করার, মিজানুর রহমান আজহারি এক্স্যাক্টলি সেই ডিসকোর্সটা করার চেষ্টা করতেছেন, রাইট পার্সপেক্টিভ রাইট নলেজটা শেয়ার করার চেষ্টা করতেছেন। অ্যাটলিস্ট বুলক্র্যাপ কথাবার্তা যতটা কম বলা যায়, নারী বিদ্বেষ, বিধর্মী বিদ্বেষ যেগুলো চলে ওয়াজে আর কি, এগুলার থেকে বের করে আনার এই সাধারণ মানুষদেরকে শেকলটা ভেঙে নিয়ে আসার চেষ্টা করতেছেন। এবং এই বাংলাদেশ 80-90% রিপ্রেজেন্টেটিভ যে সাধারণ মানুষ, তাদেরকে আপনি আমি জীবনে এই শেকল থেকে বের করে আনতে পারবো না, তারা আমাদের কথা ছুঁড়ে ফেলে দিবে, তারা মিজানুর রহমান আজহারির কথা শুনবে। সো আপনি যদি সত্যিকার অর্থে পরিবর্তন চান, সত্যিকার অর্থে এদেরকে এডুকেট করতে চান, তাহলে মিজানুর রহমান আজহারি হইতেছে আমাদের অনলি গো টু কি বলবো টুল আর কি। সো I have all good wishes for Mizanur Rahman Azhari. Again, উনি হয়তো 100% না, হয়তো আমার দৃষ্টিতে 100% না, হয়তো অবজেক্টিভলি 100% না, বাট হি ইজ গুড এনাফ ফর আস টু সাপোর্ট হিম।